আপনি জানেন কি, 100 গ্রাম ভরের একটা আলুতে যদি 99% পানি থাকে এবং পানির পরিমাণ মাত্র 1% কমে কখনো 98% হয়, তবে সেই আলুর ভর কমে গিয়ে 50 গ্রাম হয়? কি বিশ্বাস হচ্ছে না? ব্যাপারটা প্যারাডক্সিক্যাল মনে হলে আপনি সঠিক, কারণ এটা আমাদের ম্যাথমেটিক্যাল প্যারাডক্স সিরিজের দ্বিতীয় ভিডিও, দি পটাটো প্যারাডক্স। আলু আমাদের অতি পরিচিত এক সবজি, যা বিখ্যাত এর বহুমুখী ব্যবহার উপযোগিতার জন্য। কেই বা জানতো প্যারাডক্সের জগতেও এর উপস্থিতি দেখা যাবে? ধরুন আপনি বাজার থেকে 100 গ্রামের একটি আলু কিনে আনলেন, যার 99%ই হলো পানি। এটা হলো বিশেষ ধরনের এক গাণিতিক আলু। আপনি আলুটিকে একটা শুকনো স্থানে রেখে দিলেন শুকানোর জন্য, এবং কিছু পরে দেখলেন সেই আলুতে পানির পরিমাণ 1% কমে 98% হয়ে গিয়েছে। এখন আলুর ভর নির্ণয় করে দেখলেন তা 100 গ্রাম থেকে কমে 50 গ্রাম হয়ে গিয়েছে। কি আজব ব্যাপার, তাই না? চলুন তাহলে আমরা এটার প্রমাণ দেখে আসি। প্রারম্ভিক অবস্থায় আলুর ভর 100 গ্রাম, যার 99% হলো পানি, এবং পানিবিহীন বিশুদ্ধ আলুর পরিমাণ 1%, অর্থাৎ পানির ভর 99 গ্রাম আর পানিবিহীন বিশুদ্ধ আলুর ভর 1 গ্রাম। পানির বাষ্পায়নের পর, অর্থাৎ পানি কমে 98% হওয়ার পর, ধরি আলুর পরিবর্তিত নতুন ওজন ক গ্রাম। সুতরাং পানির নতুন পরিমাণ কয়ের 98%, অর্থাৎ 98 ক/100 গ্রাম। উল্লেখ্য, পানিবিহীন বিশুদ্ধ আলুর ভর কিন্তু এখনও 1 গ্রাম। চলো এখন বীজগাণিতিক কিছু শর্ত প্রয়োগ করা যাক। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আলুর পরিবর্তিত ভর হলো 50 গ্রাম। চলুন এটার বিকল্প আরেকটি প্রমাণ দেখে আসা যাক। যদি আলু শুকানোর পর পানির পরিমাণ 98% হয়ে যায়, তাহলে বিশুদ্ধ শুষ্ক আলুর পরিমাণ আলুর 2% হবে। অর্থাৎ যেই শুষ্ক অংশ আগে আলুটার 1% ছিল, সেটাই এখন মোট আলুর 2% ধরে হিসাব করতে হবে। এখন ঐকিক নিয়মের কিছু প্রয়োগ করা যাক। দেখতে পাচ্ছি এক্ষেত্রেও আলুর ওজন 50 গ্রাম হলো। সুতরাং আমরা বলতে পারি, 100 গ্রাম ভরের একটা আলুতে যদি 99% পানি থাকে এবং পানির পরিমাণ মাত্র 1% কমে কখনো 98% হয়, তবে সেই আলুর ভর কমে গিয়ে 50 গ্রাম হয়। গণিতের রাজ্যে এরকম মজার মজার আরও প্যারাডক্সের উপস্থিতি পাবেন, যেগুলো আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হলেও এগুলো চমৎকার গাণিতিক ব্যাখ্যা সবসময় আছে। পটাটো প্যারাডক্স সবচেয়ে মজার প্যারাডক্সগুলোর একটি, যার উল্লেখ দি ইউনিভার্সাল বুক অফ ম্যাথমেটিক্স বইটিতে পাওয়া যায়। এরকম আরও গাণিতিক প্যারাডক্স নিয়ে জানতে ও গণিতের রাজ্যের অসাধারণ সব আবিষ্কার উপভোগ করতে যুক্ত থাকুন আমাদের সাথে। গণিতের রাজ্যের ভ্রমণে আমরা সঞ্চারপথ টিম আছি আপনাদের সাথে।